বুঝতে পারি। হ্যাঁ বসেন বসেন বসেন। আচ্ছা এবার বলুন তো আপনার না এ কি আপনি নিচে কেন বসেছেন, আপনি উপরে উঠে বসুন। আচ্ছা আপনার না এ কি আপনি উপরে কেন বসেছেন, আপনি নিচে বসুন নিচে বসুন। আচ্ছা আপনার নামটা কি, আপনি আবারও নিচে বসেছেন, আরে আপনি আবারও উপরে বসুন। আচ্ছা আপনার না এ কি আপনি বসের সামনে পা তুলে বসে আছেন, আপনার কোনো কাণ্ড জ্ঞান নেই? আপনিই তো বললেন আমার মতো করে বসে, আরে পাউডার করে ব্যাগটা এরকম আছে। ও পা নামিয়ে বসুন। আচ্ছা আপনার নামটা বলুন তো। নাম স্যার বলবো? হ্যাঁ ভাই বলুন। আমার নাম শিশিপাতি। শিশিপাতি? হোয়াট শিশিপাতি? শিশিপাতি কারো নাম হয় নাকি? নাম হয় নাকি? আমি যখন ওই রুমে ঢুকলাম আপনার সাইন বোর্ডে দেখলাম আপনার নাম মধু ঢালি। আপনি যদি মধু ঢালতে পারেন আমি শিশিপাতি, তো অসুবিধা কি? বাহ 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 বাহ। আচ্ছা আপনি, ও হ্যাঁ আপনার তো কালকে আসার কথা ছিল, গতকালকে, আপনি আজকে কেন আসলেন? আসতে পারি নিয়ে জন্যে স্যার বৃষ্টি আসছিল। বৃষ্টি আসছিল? গতকাল বৃষ্টি আসছিল, আমরা টের পেলাম না। আপনি কিভাবে টের পেলেন? টের পাবার না তো স্যার। কেন টের পাবো না কেন? এই বৃষ্টি সেই বৃষ্টি নয়, আমাদের বাড়ি তো আর মামা তুমি বৃষ্টি আসছিল। ওকে 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 ঠিক আছে। আচ্ছা আপনি এসএসসি পাস করেছেন কত সালে? এসএসসি পাস কি স্যার? হোয়াট? আমার তো এসএসসি তে অনার্স। এসএসসি তে অনার্স? ও এসএসসি তে অনার্স? এসএসসি তে কিভাবে অনার্স হয় স্যার? আমি কি স্যার বলবো স্যার? হ্যাঁ বলুন আপনি বলুন স্যার। আমি যখন প্রথমবার পরীক্ষা দিলাম স্যার, সেইবার ফেল করলাম। বাহ বাহ। তাছাড়া দ্বিতীয়বার দেবো চিন্তা করলাম, সেইবার দিলাম, দ্বিতীয়বারও ফেল করলাম। করেন করেন। তাছাড়া তৃতীয়বার দেবো, কবি বলেছেন একবার না পারিলে দেখো শতবার। আমার তো শতবার হয়নি স্যার, আমার কেবলমাত্র তিনবার হয়েছে স্যার। তৃতীয়বার পরীক্ষা দিলাম স্যার, সেবার ফেল করলাম। ফেল করলেন? এই যে 6 তারিখে পরীক্ষা শেষ হলো, তার মানে আমি টানা 4 বছর যাবো এসএসসি পরীক্ষা দিতেছি, তার 4 বছর স্যার অনার্স কোর্স হওয়া যায়, তাই স্যার আমার তো এসএসসি তে অনার্স। আচ্ছা আপনি কোন কোন সাবজেক্টে পারদর্শী? অল সাবজেক্ট। অল সাবজেক্ট? যেমন বাংলা, ইংলিশ, কেমিস্ট্রি, মিস্ট্রি, বায়োলজি, ইউনি, জিওগ্রাফি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। মাঝে মধ্যে মনের ভিতর থেকে একটা হা হা করতে থাকে। আচ্ছা এবার আপনি বলুন তো পৃথিবীর সবচাইতে নিরাপদ জায়গা কোনটা? পৃথিবীর সবচাইতে নিরাপদ জায়গা স্যার, এটা কি নির্ভয়ে বলবো? হ্যাঁ আপনি নির্ভয়ে বলুন, নির্ভয়ে বলুন। পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা হইল গিয়ে ওই টয়লেট। টয়লেট? হোয়াট টয়লেট? এই বিকজটা কি, বিকজটা কি টয়লেটের বিকজটা কি? আপনি কি পকেট কি শুনছেন টয়লেটে বোমাবাজি হইছে, নমস্কার হইছে? কসপার হয় নাই, মানুষ মরে নাই, নাই। আপনি আপনার বাচ্চা কাচ্চা ডিস্টার্ব করে, আপনি টয়লেটে গিয়ে বসে থাকুন, আপনাকে কেউলি ডিস্টার্ব করবে না। দেয়ার ইজ নো ডিস্টার্ব ইন দা টয়লেট অ্যান্ড ওই বাথরুম। খুশি হলাম আপনার কথা শুনে, খুশি হলাম। এবার আপনাকে একটা প্রশ্ন করি, সেই প্রশ্নটি হলো আপনি সংস্কৃতি বানানটা বলুন। সংস্কৃতি? স্বর? স্ব? মানে স্ব?